ইউটিউব থাম্বনেল ভিডিও আপলোড করার সময় থাম্বনেলটা জরুরি, যেটা আপনাদেরকে বলেছিলাম। আসলে কেন জরুরি বিষয়টা হচ্ছে কি, যে আমি যখন একটি ভিডিও ইউটিউবে সার্চ করব বা আপনি যখন একটি ভিডিও সার্চ করবেন, সার্চ করার পরে আপনি প্রথমে থাম্বনেল দেখে আকৃষ্ট হবেন। আপনার থাম্বনেলেই আপনি আপনার ভিডিওটা থাম্বনেল দেখে আপনি বুঝতে পারবেন যে না, আসলে আমি যে ভিডিওটা সার্চ করেছি বা আমার যে ভিডিওটা প্রয়োজন সেটা কিন্তু এই ভিডিওতেই আছে। সেটা বুঝতে হলে আপনাকে থাম্বনেল দেখেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। থাম্বনেলের অ্যাকচুয়াল সাইজ যেটা সেটা হচ্ছে 1280p এবং 720p, এই যে 1280 এবং 720 পিক্সেল। আমি এটা আপাতত ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন, যার যেটাতে সুবিধা হয়। আমার মনে হয় যেন আমি ইলাস্ট্রেটরে খুব ভালো পারি, তার কারণে আমি ইলাস্ট্রেটরে ব্যবহার করি। তো এখন ভিডিওটার থাম্বনেল হবে ভিডিও রিলেটেড, এবং থাম্বনেলের উপরে এমন কিছু লিখতে হবে বা এমন কিছু বোঝাতে হবে, দেখাতে হবে, যা দেখে বুঝতে পারবে যে আসলে আমি যে ভিডিওটা খুঁজছি সেই ভিডিওটা এই ভিডিওটা। তো এখন আমি প্রথমে একটি থিম এখানে তৈরি করব, যেমন এখানে আমি একটি থিম তৈরি করার জন্য একটি প্লেস অপশনে গিয়ে আমি এখান থেকে একটি ইমেজ এখান থেকে অ্যাটাচ করব। হ্যাঁ, একটি ইমেজ এখানে আনলাম। আনার পরে এরপরে আমাকে দেখতে হবে যে আমার ভিডিওটা কি রিলেটেড। তো আমি এখানে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবেন। তো আমি এখানে এবার টাইপ করব, এখানে আমি ফন্ট সাইজটা একটু বেশি দেব এবং আমি এখানে বাংলায় লিখতে চাচ্ছি। তখন আমি বিজয় 52 কন্ট্রোল আল্ট্রা বি দিয়ে এখানে সুতানি এমজি দিয়ে আমি কিন্তু লেখা শুরু করব। আপনি চাইলে আপনি যে কোনো ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারেন, সুন্দর সুন্দর ফন্ট আছে এখান থেকে, আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সুতানি এমজি দিয়ে আমি করব। তো এখানে লিখব ইউটিউব ভিডিও আপলোড, তারপরে লিখব সঠিক নিয়ম তারপরে লিখব বেশি ভিউ দ্রুত সফল। এখন আমি এই টেক্সট তিনটার সেম ফন্ট আমি এখানে ইউজ করব, এগুলোকে আমি একটি একটি টেক্সটের উপরে আমি আন্ডারলাইন দিয়ে দিই। এখানে দেওয়ার পরে এগুলোকে আমি মিডল অপশনে আনি এবং এখানে আরেকটু বড় করে দেওয়ার চেষ্টা করি, কারণ এই থাম্বনেল এই লেখাগুলো যখন থাম্বনেলটা যখন ছোট হবে লেখাগুলো তখন বড় হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। এটাকে আমি অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে দেব, অ্যারেঞ্জ ব্যাক। এই ফন্টের কালারটা আমি সাদা দেব এবং এই শেপের কালারটা আমি লাল দেব। এই স্ট্রোকের কালার আমি লাল দেব এবং সেম স্ট্রোক নিচে আরেকটা কপি করে নিব, ঠিক আছে। এখন এখানে কিন্তু থাম্বনেলটা কিন্তু প্রায় অনেকটাই শেষ হয়ে আসছে। তো এরপর এখানে একটি ইউটিউবের লোগো দেবো, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করব।
গুগল থেকে ডাউনলোড হয়ে গেলে আমি ইমেজটা এখানে প্লেস করব। প্লেস করার জন্য আমাকে এখানে ফাইলে যাওয়ার পরে প্লেস অপশনে ক্লিক করে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে এটা আমি এখানে নিয়ে আসলাম, আসার পরে শিফট এবং অল্ট্রা চেপে ধরে আমি এটাকে ছোট করে নিব। দেন একে আমি এই কর্নারের নিচে কর্নারে দিয়ে দিব, ঠিক আছে। ব্যাস আমার কিন্তু থাম্বেলটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন থাম্বেলটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তো একে আমি সেভ করব। সেভ করার জন্য আমাকে এখানে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্ট অ্যাস, এবং এখানে জেপিইজি, এবং এখানে আমাকে একটা টাইটেল দিতে হবে ও ইউটিউব ইউটিউব থাম্বেল, এবং এটাকে আমি এক্সপোর্টে ক্লিক করব এবং রেজুলেশন 300 PPI দেব এবং এখানে ওকে দেব। এখন আমার কিন্তু থাম্বেলটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখবেন এখানে আমি কিন্তু থাম্বেলটা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। ছোটো হলেও লেখাগুলো কিন্তু খুব খুব ভালো দেখাচ্ছে, ঠিক আছে। এবং ইউটিউব ভিডিও আপলোড সঠিক নিয়ম, বেশি দ্রুত সফল, বেশি ভিউ দ্রুত সফল ইউটিউব। তো এইভাবে আপনি আপনার ইউটিউবের থাম্বেলটা কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।